আপনিও নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, বিয়ারের বোতল সর্বদাই সবুজ অথবা বাদামি রঙের হয়ে থাকে। কিন্তু কেন এই দুটি ছাড়া অন্য রঙের বোতল ব্যবহার করা হয় না? আসুন আজকে আপনাদের জানাই এর পিছনে থাকা আসল রহস্য। পৃথিবীর প্রথম বিয়ার কোম্পানি তৈরি হয়েছিল মিশরে। তখন থেকে সুরাপ্রেমীদের মধ্যে এই পানিটি জনপ্রিয় হয়ে ওঠে। তবে তখন অন্যান্য বেশ কিছু পানির মতো এটিও রাখা হতো স্বচ্ছ বোতলে। কিন্তু কিছুদিন বাদে নির্মাতারা বুঝতে পারেন অতি দ্রুত বিয়ার খারাপ হয়ে যাচ্ছে, তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে এবং যার জেরে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কোম্পানিদেরকে। এর কারণ খুঁজতে গিয়ে দেখা যায় স্বচ্ছ বোতলে বিয়ার রাখার ফলে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি তা নষ্ট করে দিচ্ছে। সেখান থেকে নির্মাতারা সবুজ এবং বাদামি রঙকে বোতলের রং হিসেবে বেছে নেয়।